অন্ধকারে দেখো আমরা অনেকজন মিলে মায়াপুর যাচ্ছি, বাড়ির সবাই, বাড়ির সবাই, দিদিরাও এসছে, দিদিরাও যাচ্ছে, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। আমরা অন্ধকারে আপনারা আমাদেরকে দেখছেন, আর আমরা এখন অন্ধকারে প্রচন্ড কষ্টের মধ্যে ভিডিও বানাচ্ছি। তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভোর বেলাতে বেরিয়েছি, ট্রেনটা পাবো কি জানি না, লেট হয়ে গেছে আমাদের। শুনে এসে তোমাকে খেতে চাই বাবা। ওই তো বাবা, কি বল, চলো চলো আগাও না তুমি মুখকে। এখানে ফিতে প্রসাদ দেয়, সবাই প্রসাদ পাচ্ছে, এখানে আমরাও প্রসাদ পেলাম। এই যে প্রসাদ দিচ্ছে, এখানটা খিচুড়ি প্রসাদ দেয়। এই দেখো, এটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা। গোশালা যাওয়ার রাস্তাতে গরুর গাড়ি যাচ্ছে, যে গোশালায় গরুগুলো থাকে সেই গরুর গাড়িগুলোই এখন গোশালা থেকে বেরিয়ে এখন মানুষ নিয়ে যাচ্ছে। আর ওই রাস্তাতেই সুলভে, ওখানে সুলভ যেখানে ফ্রিতে প্রসাদ পাওয়া হয়, সেই সুলভের সামনেই আমরা দাঁড়িয়েছি। তো সুলভের সামনে প্রচুর লাইন, ওই যে সুলভের ঘরটা দেখছো তোমরা, তো ওখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, ওখানে কোনো পয়সা লাগে না, তাই আমরা লাইন দিয়েছি। তো ওখানটাতে হচ্ছে ভেতরে চেয়ার টেবিল স্টিলের বসে থালা দিচ্ছে প্রসাদ পাওয়ার জন্য, সেখানে প্রসাদ দিচ্ছে, আমরা প্রসাদ পেয়েছি। এই যে স্টিলের সব, তো ওখানকার ব্যবস্থাটা খুব একটা ভালো না, তবে প্রসাদ পেলাম। তো এই দেখো, এইখানে আবার বেরিয়েই দেখছি পাশে গীতা জয়ন্তীর জন্য সাজিয়েছে। তো গীতা জয়ন্তীর জন্য সুন্দর সাজিয়েছিল মায়াপুরে। তো রাত্রিবেলায় বেশি ভালো লাগছিলো, লাইটিং ফাইটিং দেওয়া ছিল। এটা দিনের বেলায় এগুলো সব নরকের সিন এক একটা করে দিয়েছে, তো ভালোই লাগছিলো দেখতে, খুব সুন্দর অনেক সিন দিয়েছে এখানটায় নরক যন্ত্রণার। তো গীতাতে যেগুলো যেগুলো আছে সেগুলোই সিন দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এখানে এই যে, আর এগুলো হচ্ছে তুলসীর বন, তুলসী ভগবানকে এই তুলসী তুলেই ভোগ দেয়, সেগুলো মায়াপুরে লাগানো আছে। তো এই তুলসী তুলে ভোগও দেয়, সাজায়। আর এই দেখো, এটা হচ্ছে কচ্ছপ। এই কচ্ছপটা মায়াপুরে জলের মধ্যে আছে, তোমরা মায়াপুর গেলে দেখবা, সাদা জায়গা একটা পদ্ম ফুলের মতো আছে, সেই জায়গাটা ফুলের বাগানে পার্কের ভেতরে এই কচ্ছপ মাছ সব আছে। দেখো, আমরা সব ঘোরা হয়ে গেল মায়াপুর। মায়াপুর ঘুরে আমরা এবার নবদ্বীপ যাচ্ছি। নবদ্বীপে আমরা লঞ্চে চেপে গেছি, লঞ্চে করে নবদ্বীপ যাব। মায়াপুর ঘাটে চেপেছি, তো লঞ্চে আমি প্রথম চাপলাম, কোনোদিন লঞ্চে চাপিনি। তো খুব আনন্দ হচ্ছিলো, প্রচুর মানুষ লঞ্চে করে আমরা গিয়েছি ওই পার। ওই পার যেতে গিয়ে গঙ্গার যমুনার মিলন আমরা দেখেছি, খুব সুন্দরভাবে গঙ্গা যমুনার মিলন দেখা যায় নবদ্বীপ যেতে গেলে। মায়াপুর ঘাট থেকে আমরা নবদ্বীপ ঘাট গেলাম, খুব সুন্দর মায়াপুর, গঙ্গা আর যমুনা আলাদা আলাদা জলটা আমরা বুঝতে পারলাম একদম। সাথে গঙ্গা হচ্ছে ঘোলা, আর ওই পাশে যমুনা, যমুনা হচ্ছে নীল, পুরো বোঝা গেল, খুব সুন্দরভাবে দেখেছি আমরা। দেখো এখানেও হালকা দেখা যাচ্ছে, আমাদের ভিডিও ক্যামেরাতে তোমার দাদাভাই ক্যামেরা করেছে, কষ্ট হয়তো নিচের দিকে ক্যামেরাটা দেয়নি, কিন্তু আমরা কষ্ট বোঝা গেছে আমরা দেখেছি। তো নবদ্বীপও আমরা খুব সুন্দর ঘুরেছি, খুব আনন্দ করেছি। তো এটা আমরা পার হচ্ছি গঙ্গা, আর মায়াপুরে খুব ঘুরলাম, খুব আনন্দ করলাম, নবদ্বীপেও তাই যাচ্ছি আমরা। তো মায়াপুরে আমরা ফুচকা, মায়াপুরে ফুচকাগুলো খাওয়া খুব ভালো লাগবে। আমরা কেনাকাটি করেছি মায়াপুরে গিয়ে,
এই যে আমরা পুরোটাই গঙ্গা পার হচ্ছি, দেখো কি সুন্দর ঢেউ খেলাচ্ছে জলে, জলটা খুব সুন্দর, মানে লঞ্চ যাচ্ছে তো, লঞ্চের নিচের দিকে একদম ঢেউ খেলিয়ে যাচ্ছে। ওই দেখো পাশ থেকে আবার আর একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চটা ওই লঞ্চটাও পাশাপাশি, ওরা ওই পার থেকে আসছে আর আমরা ওই দিকে যাচ্ছি। খুব ভালো লাগছিল জলের মধ্যে, খুব সুন্দর, কি মানে কোনো দিন চাপিনি, প্রথম চেপেছি লঞ্চে, দিয়ে যেন একটা আলাদাই আনন্দ, খুব ভালো লেগেছে খুব। আর আসার সময় আমরা নৌকোতে করে এসেছি, এই দেখো চলে আসলাম নগরদ্বীপে। নগরদ্বীপের এটা হচ্ছে পোড়ামাতলা, পোড়ামাতলায় আমরা চলে এসেছি। পোড়ামাতলা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর একটা মন্দিরে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সব লীলা আছে এখানটায়, বৃন্দাবনে কী কী লীলা করেছে এখানে দেখিয়েছে। এদিক দিয়ে দেখো গুহা, গুহার মতো করেছে, গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি নগরদ্বীপে। খুব সুন্দর করেছে এই মন্দিরটা, এই মন্দিরটা ঢুকে যেন খুবই ভালো লাগলো। এখানে ঢুকতে আমাদের টিকিট লেগেছে 10 টাকা করে, এক একজনের 10 টাকা করে টিকিট নিয়েছে। আমরা ঢুকেছি, ঢুকে খুব আনন্দ হয়েছে। এই যে এখানে ভগবান গিরিগোবর্ধন তুলেছিল, না এখানটায় ভগবান, এই গুহার পাশে সিনটা করা আছে ভগবানের হচ্ছে বাল্যলীলা, বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে নন্দ মহারাজের গৃহে নিয়ে গিয়েছিল ওর বাবা, সেই লীলাটা ওই জায়গাটায় আছে। এখানে বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে, খুব সুন্দর লেগেছে। এই জায়গাটায় ঢুকে আমাদের খুব আনন্দ হয়েছে, আমরা মায়াপুর নবদ্বীপ খুব আনন্দ করে ঘুরেছি। আমি এর আগেও অনেকবার মায়াপুর গেছি। আর এই দেখো এখানে রাস করছে ভগবান, ভগবানের রাসলীলা, এটা এক একটা সিন এত সুন্দর করে দেওয়া আছে না, আমরা মোবাইলে দিই, তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু নিজের চোখের সামনে থেকে যেন খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই একবার নবদ্বীপ মায়াপুর দুই জায়গায় তোমরা অবশ্যই ঘুরবে, খুব আনন্দ পাবে। আমাদের তো খুব আনন্দ পেয়েছি আমরা ঘুরে, আর আমরা অনেকে গিয়েছিলাম। এখানটায় যে চৈতন্য মহাপ্রভু কীর্তন করছে, নগর নগরে নগরে কীর্তন করছে, খুব সুন্দরভাবে এগুলো সিনগুলো দেওয়া আছে। সকলে কীর্তন করছে, মৃদঙ্গ বাজিয়ে, করতাল বাজিয়ে রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। এখানে বজরং বলি আছে, সব সুন্দর লীলাগুলো সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো এগুলো সব কিন্তু নগরদ্বীপে, নগরদ্বীপে আছে এই সব লীলাগুলো, মানে সিন করে করে দেওয়া আছে নগরদ্বীপে। এর আগে তোমরা ভিডিওটা মায়াপুরের ভিডিও দেখেছ, আর এটাতে নগরদ্বীপের ভিডিও দেখাচ্ছি, মানে একসাথে নগরদ্বীপ মায়াপুরের ভিডিও দিয়েছি। এই দেখো ভগবান বনের মধ্যে দিয়ে যখন চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছিল, তখন পশু, বনের পশু পাখিরাও তার সঙ্গে নিত্য কীর্তন করেছিল, খুব আনন্দ সহকারে তাকে সাহায্য করেছিল এবং নিত্য কীর্তন করেছিল। এখানটায় সকলে মিলে বসে তারা ভগবানের সঙ্গে মানে সুন্দরভাবে আনন্দ সহকারে সখাদের সঙ্গে বসে কীর্তন করছিলেন, খেলা করছিলেন। এখানে ব্রহ্মা আছে, এই যে ভগবান গিরি রাধাকুণ্ড, একদিকে রাধাকুণ্ড একদিকে শ্যামকুণ্ড, এটা এটা রাধাকুণ্ড, আর এর আগে দেখলাম ওটা শ্যামকুণ্ড। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড বানিয়েছে, এই যে মধ্যে দিয়ে দেখছো এটা ব্রিজ, তো পাশে আর একটা মন্দিরের ভেতরে নারায়ণ বরফের মধ্যে আছে, খুব সুন্দর করেছিল সিনগুলো, খুব সুন্দর মন্দিরগুলো, এগুলো সব নারায়ণের এক একটা রূপ, এক একটা লীলা। এখানে লক্ষ্মী নারায়ণ আছে, এখানটায় ভগবানের বরা শুকর বরাহ অবতার হয়েছিল ভগবান, সেটা আছে। ভগবানের এক একটা অবতার এখানে আছে, ভগবান কিভাবে কোন অবতারে ভক্তদের রক্ষা করেছে সেগুলো এখানে সিনগুলো দিয়েছে। এখানে আছে ভগবানের কি লোক গরুর, গরুরের পিঠে ভগবান এসেছিল প্রহ্লাদকে রক্ষা করতে,
সেটা আছে। এখানে প্রহ্লাদ নৃসিংহ রূপে, ভগবান নৃসিংহ রূপে হিরণ্যকশিপুরকে বধ করেছে, সেটা আছে। এই যে ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যকশিপুর, খুব সুন্দর করে জানো লীলাগুলো দিয়েছে, খুব সুন্দর করে, মানে দেখার মতো, খুব ভালো লেগেছে। এখানে রাম রাম যুগের রাম অবতারের এর এখানে রাম লক্ষণ গিয়েছিল বনে, সেটা দিয়ে আছে। রাম লক্ষণ আর সীতা তিনজনে গেছিল, সেটা দিয়ে আছে। আর এখানটায় রাসলীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, ভগবান যখন সখীদেরকে নিয়ে রাসলীলা করেছিলেন, সেইটুকু খুব সুন্দর করে এখানটাতে দেওয়া আছে। সত্যি খুব আনন্দের, এগুলো দেখতে যেন মজা লাগছিল, খুব আনন্দ লাগেছে। আর সাজিয়েছে দেখো কত সুন্দর করে, ড্রেসগুলো পরিয়েছে খুব সুন্দর করে। তোমাদের মোবাইলেও এরকম মানে কেমন লাগছে? ভালোই লাগছে, আশা করি ভালো লাগবে তোমাদের, কিন্তু নিজের চোখে তো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর আমি এখানটায় একটু গোপালকে দোল দিচ্ছিলাম, এখানটায় সবাই গোপালকে দোল দিচ্ছিলো। দেখো নরসিংহদেব ভগবান কে হিরণ্যকশিপুরকে বধ করেছে, সেইটা দেওয়া আছে খুব সুন্দর করে। এখানে পুতনা, পুতনা ভগবানকে বিষ বিষ খাইয়ে মারতে যাচ্ছিলো, সেই লীলা রূপটা দেওয়া আছে। ভগবানের লীলা, পুতনা কি আর ভগবানকে মারতে পারে, মারতে পারে, ভগবানই পুতনাকে মেরে দিয়েছে। তো এই হলো সমস্ত ভগবানের এক একটা বাল্যলীলা, খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোমাদের সব কিছুই দেখালাম, নগরদ্বীপের, নগরদ্বীপের এবং মায়াপুরের আমরা ঘুরতে গিয়ে কী কী আনন্দ করেছি, কী কী দেখেছি সবই দেখালাম। তো এই দেখো এটা আর একটা মন্দির বাইরে বেরিয়ে, এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, নগরদ্বীপের সোনার গৌরাঙ্গ, ও তোমরা শুনেছ।